অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো পাঁশকুড়ায় অবৈধ নির্মাণ। সরকারি জায়গার ওপরে অবৈধভাবে নির্মিত হওয়া শাসক দলের শ্রমিক সংগঠনের একটি পার্টি অফিস ভেঙে ফেলা হলো। ওই পার্টি অফিসটি নির্মিত হয়েছিল অবৈধ জায়গার ওপর, এদিন পুরোপুরি তা ভেঙে ফেলা হয় বলে জানান পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমরা যেটা এনক্রোচমেন্ট আছে আমরা ভেঙে দিচ্ছি আজকে। প্রথম দিন যখন এসে তোমাকে বাধার মুখে পড়েছিলেন, তার কারণে হয়নি সেদিন? তো একটা ইসে ছিল, এডিটেশন হয়েছিল সেদিন, আমাদের ফোর্স পুলিশের কম ছিল তাই সেদিন আটকাতে পারেনি। আজকে যথেষ্ট পুলিশ ফোর্স দিয়েছে, এখন পর্যন্ত ভাঙা পিসফুল চলছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যতটা কোর্ট অর্ডার দিয়েছে রিমুভ করে দেওয়ার। আমি এসটি ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি পাস। 2 আগস্ট মঙ্গলবার পার্টি অফিসটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হলে এই অবৈধ নির্মাণ রবিবার উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়তে হয় পিডব্লিউডি রোডসকে। এর জন্য আবারও কোর্টের জবাবদিহি জানতে হয়। সেখানে পিডব্লিউডি রোডস জানায় উপযুক্ত পুলিশ না থাকায় ওই দিন ভেঙে ফেলা সম্ভব হয়নি, কিন্তু এদিন সম্পূর্ণ পুলিশের নিরাপত্তায় পিডব্লিউডি রোডস ওই অবৈধ নির্মাণ উচ্ছেদ করে সরকারি জায়গার ওপর থেকে। কোর্টের নির্দেশ যেটা ছিল আমরা সেটা ক্যারি আউট করেছি, প্রথম দিনও ক্যারি আউট করেছি, সেখানে যেটা দিয়েছিল আজকে 100% ক্যারি আউট করে দেওয়া হয়। নামটা হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি। আজকে এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, এটা ওনাদেরই প্রোগ্রাম ছিল, পুলিশকে অ্যাসিস্ট করতে বলেছিল। আমরা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনাদেরকে 100% সহযোগিতা করেছি এবং আজকের এই কাজটা কমপ্লিট করেছিলাম। পাঁশকুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে দক্ষিণ গোপালপুর এলাকায় এই অবৈধ নির্মাণ হয়েছিল পিডব্লিউডি রোডসের ওপর। এর ফলে যাতায়াতের সমস্যায় পড়ে স্থানীয় গোলাম মইউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের বিচারপতি ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন, তারপরে এই কাজ সম্পন্ন হল। যে আপনারা হাইকোর্টের ওয়ার্ডার কেন মানেন? তো ওনারা ওই পুলিশেরই অজুহাত দিকে দিলেন যে পুলিশ ফোর্স ছিল না বলে আমরা ভাঙতে পারিনি। আজকে তো পুরো উচ্ছেদ হয়েছে। হ্যাঁ, আজকে পুরো উচ্ছেদ হয়েছে। এতে আমি খুব খুশি, আমি আদালতের উপরে পুরো ভরসা ছিল, উনি যা করেছেন তাতে আমি খুব খুশি, এবং এসপি সাহেব যে করিয়েছেন ওর জন্য আমি ওনাকে খুব ধন্যবাদ দেন, আন্তরিক ধন্যবাদ দেন। ওইটা আইএনটিইউসির অফিস ছিল। প্রথমে বাধা পেলেও অবশেষে অবৈধ নির্মাণ সরালো প্রশাসন। পাঁশকুড়া থেকে সৈকত সিয়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।